সম্ভবত বাবা সালে হজ পালন করে আসার পর মসজিদটি নির্মাণ করেছিলেন বলে এটির নামকরণ হাজি বাবা সালে মসজিদ করা হয়েছিল। 1506 খ্রিস্টাব্দে হাজি বাবা সালে পরলোক করলে মসজিদ সন্নিহিত এলাকায় তাকে সমাহিত করা হয়। তার উপর একটি সমাধিসৌধ গড়ে ওঠার পর থেকে এটি হাজি বাবা সালে মাজার নামে সুপরিচিতি পায়। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, রোহান কবির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি রোহান কবির স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সুলতানি আমলে নির্মিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন হাজি বাবা সালে মাজার ও মসজিদ। এটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার অন্তর্ভুক্ত সালেহ নগর এলাকায় অবস্থিত। হাজি বাবা সালে মসজিদের গায়ের প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় 1505 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে হাজি বাবা সালে নামের একজন আমির নির্মাণ করেছিলেন। শিলালিপিতে বাবা সালে নির্মিত তিনটি মসজিদের উল্লেখ পাওয়া যায়, যেগুলো হচ্ছে 1481 খ্রিস্টাব্দে নির্মিত বাবা সালে মসজিদ, যেটি বর্তমানে শাহী মসজিদ নামে স্থানীয়ভাবে পরিচিত, 1495 খ্রিস্টাব্দে আজিমনগর এলাকায় নির্মিত একটি মসজিদ এবং 1505 খ্রিস্টাব্দে নির্মিত হাজি বাবা সালে মসজিদ।